খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শুভ মহালয়ের পূর্ণ তিথিতে আমাদের হৃদয়ের মা দেবী দুর্গার আবাহনে আকাশ বাকা আকাশ বাতাস মুখরিত প্রথম অনুযায়ী আজকের দিনে পূর্বপুরুষদের স্মরণ করার জন্য গঙ্গার ঘাটে ঘাটে বিশাল জনসমারোহ শুরুর দিন থেকে স্মরণ করে বর্তমান যে পরিস্থিতিতে আমাদের সমাজ এগোচ্ছে সেই বিষয়ে কিন্তু একদমই এই পরিস্থিতির সাথে মানানো সেই আদিকাল থেকে দেবী দুর্গার আবাহনের মাধ্যমে সমাজের মহিলাদের সম্মান জানানোর যে প্রথা সেটা কিন্তু বর্তমান অতি আধুনিক সমাজ ব্যবস্থায় বড়ই বেমানান রাস্তার পথ চলতি বাড়ির অন্দরমূলে অসহায় মহিলাদের উপর যে জঘন্য অত্যাচার প্রতিদিন প্রতিনিয়ত চলছে দেবী বোধনের আগে ওইসব রক্তাক্ত ঘটনাগুলি বন্ধ না করে মাটির মূর্তির জন্য যে হ্যাংলাপোনা সেটা কি সঠিক কি বলবেন আপনারা সভ্য সমাজের আধুনিক মানুষ আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে গর্ভস্থ শিশুর লিঙ্গ দেখে যেভাবে দিনের পর দিন কন্যা ভ্রমণের নির্বিচারে হত্যালী চলছে সেটা কি দেবী দুরলকে আবহন না করে আবাহনের আগে বিসর্জন সেটা ঠিক করুন আগে হাজার হাজার কোটির এই উৎসবে অজস্র মানুষের কর্মসংস্থান নয় কিন্তু অতি আরম্ভতা বর্জন করে সেই পয়সাটা যদি কোনো বৃদ্ধাশ্রম বা অনাথ দেওয়া হয় সেটা কি যুক্তিযুক্ত নয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য অজস্র সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন তৎসহ তাদের বিবাহের সময় প্রতিটি দুস্থ পরিবারকে সাহায্যের ব্যবস্থা করেছে। সেখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত সমাজের দুর্গাদের ওপর যে অমানবিক অত্যাচার হচ্ছে বোধনের আগে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করুন এবং বোধনের আগে প্রতিজ্ঞা করুন রাস্তার দুর্গাদের যেন কেউ ধর্ষণ করে মেরে ফেলতে না পারে গর্ভস্থ কন্যাভূম যেটা দেবী দুর্গা রূপ সেগুলিকে যেন কেউ বিনষ্ট না করতে পারে যে মায়ের গর্ভে জন্ম আমাদের বৃদ্ধাবস্থায় যেন সে আমার কাছে প্রাপ্য সম্মানের সাথে বেঁচে থাকতে পারে আর এগুলি বাদ দিয়ে হাজার হাজার কোটি টাকার মিনময়ী মূর্তির পুজো বা স্ট্যাটাস সিম্বলের যে প্রচলন সেটা কি সত্যিই যুক্তিযুক্ত বিচারের জন্য এই আবেদন রইল সমাজের প্রতিটি মানুষের কাছে হে মা হে মা দুর্গা দুর্গতি নাশিনী তুমি তো অশুভ শক্তিকে পরাস্ত করে এই পৃথিবীতে শুভ শক্তির আলো দেখে তবে আজ কেন এত হানাহানি ক্রুরতা নির্মমতা চূড়ান্ত ক্ষণে আমাদের এই উপমহাদেশ চারিদিকে এত অসুস্থ শক্তি বিনাশ করো মা যাতে আমরা শান্তিতে অন্তত বেঁচে থাকতে পারি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন